প্রথম হচ্ছে কোম্পানির নাম থাকে বা কার্ড হোল্ডারের নাম। অনেকে দেখা যায় শুধু কোম্পানির নামে ভিজিটিং কার্ড করে, কারো নাম লেখে না, সরাসরি প্রতিষ্ঠানের নাম লেখে। আর অনেকে আছে কার্ড হোল্ডার, মানে তার নিজের নাম লেখে। এরপর হচ্ছে আমরা কোম্পানির নাম এবং কার্ড হোল্ডারের নামটা যখন লিখবো তখন এটার প্রম সাইজ দিতে হবে আমাদেরকে কত, 10 থেকে 12। এরপরে নামের নিচে দিয়ে একটা কোম্পানির স্লোগান থাকে বা সাব টাইটেল থাকে, ধরো গ্রাফিক ডিজাইনার, ম্যানেজার, অফিসার, চেয়ারম্যান, ঠিক না? কোম্পানির স্লোগান বা কার্ড হোল্ডারের ডিজাইনেশন এবং কন্ট্যাক্ট ইনফরমেশনের ফন্ট সাইজ। তাহলে আমরা ওখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো দেবো এবং যে কার্ড হোল্ডারের যে ডিজাইনেশনটা দেবো সেটার ফন্ট সাইজ কত দেব, 6 থেকে 8। এরপর হচ্ছে ছবি বা লোগো। আমরা যখন একটা বিজনেস কার্ডে ছবি বা লোগো ইউজ করব তখন এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে দেবো। স্মার্ট অবজেক্ট কি আমি সেটা দেখাই দেবো, ঠিক আছে? এরপর হচ্ছে ডিজাইনারদের কোনো শেপ যদি প্রিন্ট এরিয়াতে থাকে তাহলে সেটি গ্রিড এরিয়া পর্যন্ত বাড়াতে হবে। আচ্ছা, এটা কি, এগুলো আমি দেখাচ্ছি। তো এখন প্রথমে আমরা ফটোশপ ওপেন করব। এখানে রাইট বাটন ক্লিক করে ডাবল ক্লিক করো। তো প্রথমে আমরা নিউতে যাব। আমি একটু নিউতে গেলে আমরা এখানে প্রিন্ট এরিয়াতে যাব, যেহেতু আমরা ভিজিটিং কার্ডটা প্রিন্ট করব সেজন্য আমরা প্রিন্ট এরিয়াতে থাকব। এখানে আমরা ওয়াইড, আমরা বিজনেস কার্ডের ওয়াইড হাইট কত সেটা আমরা নির্ণয় করব। তো প্রথমত বিজনেস কার্ডের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে সাইজ সেটা হচ্ছে 3.75 ওয়াইড, আর হাইটটা হচ্ছে 2.25। এটা হচ্ছে আন্তর্জাতিক মাপ। অনেকে এটা থেকে ছোটো হবে, 3x2 হবে আমাদের লোকাল যারা ছোটো ছোটো বিজনেস কার্ড, বাট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড মাপ। আর এখানে 300 রেজুলেশন থাকবে। এখানে আমরা অবশ্য কালার মোড কি দেব, CMY কালার দেব, যেটা এটা প্রিন্ট হবে। ব্যাকগ্রাউন্ডটা সাদা দিলাম, দেন আমি ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ডকুমেন্ট সাইজ চলে এসছে। এটা হচ্ছে ডকুমেন্ট সাইজ, অর্থাৎ আমি এই ডকুমেন্টটার মধ্যে আমাদের যে বিজনেস কার্ডের ডিজাইনটা করব। তো এই ডকুমেন্ট সাইজে আমরা প্রথম একটু দেখো এখানে কিছু বিষয় নির্ণয় করব। এখানে প্রথমে আমি কন্ট্রোল আর দিলে রুলার অপশনটা আসবে, যে রুলার কন্ট্রোল আর দিলে, তো এখানে রুলারটা আমি টানতেছি, ঠিক আছে? রুলার টানার পরে আমরা এই যে 3.75 এবং 2.25 থেকে আমরা কিছু অংশ জায়গা নিয়ে নেব আমাদের সেফের জন্য। কলম যে এখানে আছে সেফের জন্য, সেফ কেন সেটা আমি বলতেছি। প্রথমত ক্যানভাস সাইজে যাচ্ছি, ক্যানভাস সাইজে গিয়ে আমি এখানে লিখতেছি 0.25। এখন দেখো এই যে এখানে একটা এরিয়া আমরা নিয়ে নিছি, এরিয়াটা হচ্ছে ব্লিড এরিয়া, এরপর আমরা আরেকটা এরিয়া নেব, সে আবার আমরা এরিয়াকে আমরা টার্গেট ইয়ে করতেছি। এখানে ধরে এইভাবে ওকে, এখন আমরা আরেকটা এরিয়া নেব সেমভাবে ক্যানভাস সাইজে, আবারও
তাহলে এখন দেখা গেছে আমাদের আরো একটা এরিয়া চলে আসছে, ঠিক না? এই যে আরেকটা এরিয়া চলে আসছে। তাহলে এখানে মনে হয় আমাদের কয়টা এরিয়া হচ্ছে? তাহলে তিনটা এরিয়া, দেখো এই একটা এরিয়া, ঠিক না? এই এরিয়াটা হচ্ছে আমাদের মূলত কন্টেন্ট এরিয়া, যেখানে আমরা কন্টেন্টগুলো সাজাবো, লিখবো। আর এই এরিয়াটা হচ্ছে আমাদের ব্লিট এরিয়া, আর এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া। মূলত আলটিমেটলি এই পুরোটা প্রিন্ট হবে, এই পুরোটা প্রিন্ট হবে। এখন এগুলো এরিয়াটা কেন বাক করছি? আমরা অনেক সময় প্রিন্ট করতে গেলে দেখা যায় একটু এলোমেলো হয়ে যায় অনেক সময়, অনেক ক্ষেত্রে প্রিন্টারের মাপের কারণে। তখন কোনো কারণে যদি আমার প্রিন্টের ক্ষেত্রে যদি কম বেশ, অর্থাৎ কম বেশি যদি প্রিন্ট হয়, বেশি হলে তো সমস্যা নেই কিন্তু কম হলে ঝামেলা আছে, তখন আমার কন্টেন্টগুলো কেটে যাবে। এই জন্য আমি একটা এরিয়া দিয়ে দিছি যে তুমি এই এরিয়ার বাইরে যেতে পারবে না, প্রিন্ট এরিয়ার মধ্যে হবে। এরপর আমরা প্রিন্টের পরে দেখা যায় একটা কাটার করে, কাটিং করে। এগুলো তোমাদের যারা ভিজিটিং কার্ড প্রিন্ট করছো তারা জানো, দেখবে এগুলো কাটিং করে প্রিন্টের পরে। তো কাটতে গেলেও কী করে, অনেক সময় দেখা যায় যারা কাটার মিস্ত্রি, কাটার ম্যান, তারাও কিন্তু অনেক ঝামেলা করে। তখন আমরা তাদের জন্য একটা কি একটা এরিয়া দিয়ে দিলাম, তুমি এই এরিয়ার এদিকে আসতে পারবে না। তাহলে আমার যেটা গেলো এটা হচ্ছে আমার ব্লিট এরিয়া, আর এখন উপরে আছে, উপরে ইংলিশ ইংলিশটা খালি আছে তো মনে হয়, ল্যাপটপ তাহলে ওইটা নিয়ে যান না, এখানে আছে মনে হয়, ফাঁকা আছে। একজন নেই শুনেন, আচ্ছা এখন এই যে এটা হচ্ছে আমার কন্টেন্ট এরিয়া, অর্থাৎ আমরা একটা ভিজিটিং কার্ডে যে একটু আগে যেটা দেখলাম কার্ড নেম, কার্ড হোল্ডারের নেম, অথবা কি বলে এই কন্ট্যাক্ট ইনফরমেশন, এই কন্টেন্টগুলো আমাদের এই এরিয়ার মধ্যে হবে। সো এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটা মূলত আমাদের লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ফোন দেবো, ঠিক আছে ফোন দেবো, দেবো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা দেখো, তো তাহলে আমাদেরকে এখানে মূলত আমরা তিনটে এরিয়া নিছি, একটা হচ্ছে আমাদের প্রিন্ট কন্টেন্ট এরিয়া, আরেকটা হচ্ছে ব্লিট এরিয়া, আরেকটা হচ্ছে প্রিন্ট এরিয়া। অনেকে এটাকে সেফ এরিয়া বলে, সেফ মানে সেফ জোন, সেফ এরিয়া বলে। ওকে ডান, এখন আসো আমরা কয়েকটা বিজনেস কার্ড নিয়ে একটু দেখে আসি আসলে ভিজিটিং কার্ডগুলো কেমন হয়। আমরা যদি একটু এতে যাই, গুগলে যাই, অথবা এখানেও কিছু মনে বিজনেস কার্ড আছে, এখানে দেখো আমরা অনেকগুলো বিজনেস কার্ড দেখতেছি, এক একটা ডিজাইন এক এক ধরনের। যেমন এটা একটা ডিজাইন, সিম্পল ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, তারপর হচ্ছে এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এরকম অসংখ্য ডিজাইন আছে, এক একজনে এক এক ডিজাইন করে, এটাও খারাপ না, সুন্দর আছে ডিজাইনটা। এটা একটা ডিজাইন, হ্যাঁ সিম্পলের মধ্যে। আমরা এই ডিজাইনগুলোর মধ্যে, মানে এটা একটা সুন্দর ডিজাইন দেখছো, সিম্পল, খুব বেশি কাজ নাই, একদম সিম্পল একটা ডিজাইন কিন্তু চমৎকার। মানে আমরা এই ডিজাইনটা করতে পারি, আজকে আমরা একটু হালকা একটা ডিজাইন করি, এটাই করি, হ্যাঁ এটা একটা হালকা ডিজাইন। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে তিনটা শেপ নিতে হবে, একটা শেপ, সাদা শেপ, তার চারটা শেপ নিতে হবে।
তো তাহলে আমরা কাজ শুরু করে দেই। প্রথমত আমরা এই শেপটা নিচ্ছি। তাহলে আমরা শেপ তো আমরা আগে থেকে শিখছি, শেপটা নিয়ে নিচ্ছি ভাবে। এই শেপটা নিয়ে আমরা এটাকে কি করব, একটু বাঁকা করে ফেলবো। তো বাঁকাটা আমরা অনেকভাবেই করতে পারি, কন্ট্রোল টি টি ধরে এভাবে করে একটু বাঁকা করে ফেলো, ঠিক আছে। তারপর দুই নম্বর শেপ যদি আমরা দেখি, এখানে একটা শেপ আছে এদিকে একটু সংকীর্ণ টাইপের, এদিকে প্রশস্ত। তাহলে আমরা সেমভাবে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করা, কন্ট্রোল জে কপি কপি করে এটা একটু এদিকে নিয়ে আসি। এটাকে ধরলাম, দেখো এটাকে ধরে এখানে ডাবল ক্লিক দিয়ে এখানে কালার দিলাম। এগুলো আমরা আগে শিখছি, ঠিক না, কীভাবে কালার দেবো, কীভাবে শেপ নেবো, এগুলো নিয়ে এখন আর ব্রিফ দেওয়া হবে না, এগুলো নিয়ে আগে বিস্তারিত। তো আমরা এটাকে এভাবে ধরে এদিকে আমরা একটু সংকীর্ণ করে দিচ্ছি, আর এদিকে আচ্ছা এটা আর একটু এদিকে নিয়ে আসো। তাহলে এটাকে আমরা আরেকটু কন্ট্রোল টি আরেকটু বাড়ি হালকা করে ওকে ডান। তাহলে দেখা গেছে আমরা ওকে এদিকে আরেকটু প্রসেস করা যেতে পারে। তাহলে কন্ট্রোল টি এটাকে ধরে আরেকটু হালকা করে ওকে ডান। তাহলে ওকে, আমরা দুইটা শেপ অলরেডি তৈরি করে ফেলছি। এরপর তৃতীয় নাম্বার শেপ, এই যে এখানে এটা আমরা একটা এখানে একটা শেপ আছে, তো শেপ এটাকে সেম এটাকে আমরা ধরো কন্ট্রোল জে, কন্ট্রোল জে মানে কি কপি করা, ঠিক না। এটাকে আমরা এই যে এখানে ধরে এভাবে এভাবে কপি করে নিয়ে নিচ্ছি। কন্ট্রোল টি দিয়ে হালকা আর একটু এভাবে করতে পারো যদি চাও, ডান এরকম হতো না আরো কম। এটা না দিলেও সমস্যা নাই, আমাদের শেপ ডিজাইনটা হয়ে গেছে অলরেডি। এখন আবার আসো আমরা আস্তে আস্তে অন্য কাজগুলো করে ফেলি। প্রথমে আমরা এখানে কার্ড হোল্ডার বা প্রতিষ্ঠানের নাম এবং সাব ডিজাইনেশনটা লিখে ফেলব। তো এখানে আমরা কন্ট্রোল টিতে টাইপ টুলে ক্লিক করব, টাইপ টুলে ক্লিক করে আমরা এখানে যাই লিখব, এবং এটা আমরা একটা ইংলিশ ফন্ট দেব, বাংলা আছে বাংলা ফন্ট করা আছে। ইংলিশ ফন্টের ক্ষেত্রে আমরা এই ফন্টটা দিতে পারি, এখানে লিখলাম একটু বড় হাতে দিচ্ছি এসএন ইব্রাহিম, হ্যাঁ এটা আমরা একটু উপরে তুলে দাও, এভাবে উপরে তুলে দাও। আর এটার কন্ট্রোল টি দিয়ে এটা আমরা ফন্ট সাইজ এখান থেকেও দিতে পারো। এটার ফন্ট সাইজ কত বলছিলাম আমরা, মনে আছে? হ্যাঁ 10-12। তাহলে 10-12 হলে আমরা দেখি কত আছে এটা, এটার ফন্ট সাইজ এটার ফন্ট সাইজ 5। তাহলে আমরা অবশ্যই মিনিমাম 10 দেবো, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর তুমি বলতে পারো যে 10 দিলে তো এদিকে হচ্ছে না, তাহলে আমরা অবশ্যই এখানে আমরা আরও এদিকে নিয়ে যাবো। এটা স্ট্যান্ডার্ড সাইজ, আমাদেরকে মিনিমাম 10 দিতে হবে, আবার ছোট হয়ে যাচ্ছে, একদম সাদা করে দাও। হ্যাঁ আচ্ছা, এটা আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ফন্ট খেয়াল করো ফন্টের স্টাইলটা, ফন্টের স্টাইলের কারণে বেশি স্যাপটা নিয়ে নিছে। যেমন দেখো আমরা যদি এটা দিই,
দেওয়া যেতে পারে, এটা একটু স্টাইলিশ আছে, একদম ওকে ডান। এবার আমরা এটা তাহলে আমাদের এদিকে আরও নিয়ে আসি, ওই ফন্টের কারণে বেশি হোয়াইট, ওই ফন্টটা হোয়াইট বেশি ডান। এরপর আসো আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করে আমি এখানে আবার আমাদের ডিজাইনটা লিখলাম, ধরো কি চেয়ারম্যান অ্যান্ড সিইও, ঠিক আছে। এটাকে আমরা চেয়ারম্যান সিইও এটাকে আমরা নর্মাল ফন দেব, এটাকে স্টাইল দেব না, এটাকে এটার ফন্ট সাইজ কত হবে? 6 থেকে 8, তাহলে এটা আমরা 6 দেব, ওকে ডান। এখন আসলে এটা আমরা এই জায়গায় রাখবো, এবং এটার আমরা কালারটা একটু চেঞ্জ করে দেবো, এখানে ক্লিক করে একটু হালকা টাইপের করে দেবো, কালো দিলে কেমন, কালো খারাপ হবে না, হালকা কালো। হ্যাঁ আমরা এটা এর হাইটটা একটু কমাই দিই, হাইট ওকে, এটা একটু করে দিই, এটার হোয়াইটটা একটু কমাই দাও, শুধু হোয়াইট এখান থেকে স্প্রে দিতে পারো, দিতে পারো, ঠিক আছে। এখন এখান থেকে আমরা চাইলে দেখো একটা এদেরকে শেপও দিতে পারি, এটা হালকা একটা কালার দিই, আমাদের কার্ড হোল্ডার। এবং তোমরা চাইলে এটা আমরা এখানে যে কালারটা আছে তবুও চাইলে এই কালারটাও দিতে পারো, অথবা কালার যদি মনে করো যে আমরা অন্য একটা কালার দিতে চাই আর একটু গাঢ় টাইপের, সুন্দর আছে, প্রয়োজন এটাকে আর একটু গাঢ় করো, গাঢ় করে ফেলো, হ্যাঁ ওই লেখাগুলো একটু আরো ক্লিয়ার বুঝে যাবে। কালারটা হালকা সাদার মধ্যে দাও, একদম ফুল সাদা না, হালকা সাদা ক্রিম কালার টাইপের ডান। তাহলে আমাদের একটা কাজ হয়ে গেছে, এবার আসো আমরা লোগো নিয়ে আসি, এখানে আমরা একটা লোগো দিব, কি লোগো আমরা যে কোনো একটা লোগো নিয়ে আসতে পারি, আমাদের উইনসফটের লোগো দিতে পারি বা এক্সওয়াইজেড যে কোনো লোগো দিতে পারি, ধরো ডিরেকশন বোর্ড, এখান থেকে আমরা আমাদের উইনসফটের লোগোটা দিতে পারি, কন্ট্রোল
মাছ বড় লাগছে ঠিক না সায়েন্স দিলে সুন্দর আর কি। আচ্ছা ফ্রম 2009 খালি আছে, হ্যাঁ লিখলে হবে 2009 সাল থেকে যা দিকে শিখতে আর কি। তারপর আসো এখানে আমরা এবার একটা কিউআর কোড, তো কিউআর কোডটা কি? কিউআর কোডটা হচ্ছে তুমি এখানে মোবাইলে একটা স্ক্যানার আছে, স্ক্যান দিলে তোমার ওই প্রতিষ্ঠানের তথ্যগুলো মোবাইলে চলে আসে। তো কিউআর কোডটা তুমি কোথায় পাবা? কিউআর কোডটা অবশ্যই তুমি যে ক্লায়েন্ট তোমাকে অর্ডার দিবে সে দিয়ে দিবে, যদি তাদের কিউআর কোড থাকে অবশ্যই, ঠিক না? তো আমরা কিউআর কোড আপাতত আমরা গুগল থেকে একটা দিয়ে দিচ্ছি কিউআর কোড। হ্যাঁ যে কোনো একটা কিউআর কোড নিয়ে যেতে পারো আমরা চাইলে। এটা তাহলে আমরা আমাদের ছোট বড় বসাই দিলাম, ঠিক আছে। এখন আসো আমরা বলছিলাম যে লোগো কিউআর কোড এগুলো কি হবে? স্মার্ট অবজেক্ট হবে, ঠিক না? তাহলে স্মার্ট অবজেক্টটা কি? স্মার্ট অবজেক্ট হচ্ছে যাতে করে কোনো একজন লোক সে যদি এই লোগোটা চেঞ্জ করতে চায়, মনে করো আমি একটা ডিজাইন কোনো একটা কোম্পানিকে আমি একটা ডিজাইন করে দিলাম, তো সে তো আর আমার লোগোটা ইউজ করবে না, আমি তো এটা ডেমো লোগো দিচ্ছি, ঠিক না? সে তার লোগো ইউজ করবে যাতে করে সে খুব সহজেই তার লোগোটা চেঞ্জ করতে পারে। এই জন্য আমরা কী করবো, একটা স্মার্ট অবজেক্ট করে দেবো প্রত্যেকটা কন্টেন্ট। মনে করো আমি এটা দেখাই দিচ্ছি তোমাদেরকে, একটা একটা দেখাই দিচ্ছি সবগুলো আছে। এখানে রাইট বাটন ক্লিক করে দেখো, এখানে রাইট বাটন ক্লিক করবা, ক্লিক করলে এখানে ক্রিয়েটে যে কনভার্ট স্মার্ট অবজেক্ট, কনভার্ট স্মার্ট অবজেক্ট, দেখো এখানে সাথে সাথে স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। তো এটা হলে কী লাভ দেখো, মনে করো এই পিএইচডি ফাইলটা আমার কাছে আছে, তো আমি চাচ্ছি এই লোগোটার পরিবর্তে আমি আমার নিজের লোগো বসাবো, তাহলে কী করবো, আমি শুধু এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে আমি আমার যে লোগোটা, মনে করো আমি
আরেকটা লোগো এখানে আসে নাই, লোগো তো নাচে মনে করো জুম হয়ে গেছে কি লোগো। ধরো আমি এটা দিয়ে দিলাম, একটা ইমেজ দিয়ে দেখা দিচ্ছি, ঠিক আছে এটা দিয়ে দিলাম, এটা দিয়ে আমি এটা ক্লোজ করে দিলাম। ডাবল ক্লিক দাও, ডাবল ক্লিকের জায়গায় এটা আমরা একটা ইমেজ নিয়ে আসো, ইমেজ মনে করো এটাই নিয়ে আসলাম। এখন এটা কন্ট্রোল এ কন্ট্রোল এক্স এটা এখানে এখানে পেস্ট করে দাও, কন্ট্রোল পেস্ট করে কন্ট্রোলটি দিয়ে এটা সমানের করে দাও, ঠিক আছে সমানের। তাহলে দেখো এই যে আমি যখন এটাকে এখানে ক্রস দিয়ে সেভ দেবো, ইয়েস, তখন দেখো আমার এই ইমেজটা অটোমেটিক এখানে বসে গেছে। তাহলে আমাকে কোনো পজিশন ম্যাক করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, শুধু ইমেজটা দিয়ে আমি ক্রস দিয়ে সেভ দিলে এটা এখানে বসে যাবে। এটাকে বলা হচ্ছে স্মার্ট অবজেক্ট। ঠিক এইভাবে টেক্সটকেও তুমি স্মার্ট অবজেক্ট করতে পারো। যেমন আমি ধরো এসএমই ব্র্যান্ড সুমন এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলতেছি, দেখো স্মার্ট অবজেক্ট চলে আসছে না। এখন আমি ধরো এখানে যাই, এখানে যে আমি এই যে এসএমই ব্র্যান্ড সুমনের জায়গায় এখানে আমি এই জায়গায় লিখতেছি কি ধরো কামাল উদ্দিন। এখন আমি এটা ক্রস দিচ্ছি, ক্রস দিচ্ছি, ইয়েস দিবা। তাহলে দেখো এই যে কামাল উদ্দিন চলে আসছে না, বুঝলো নাই। সো এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট বলে এটাকে। সো আমাদের মোটামুটি আমাদের প্রায় কাছাকাছি। এরপর আমাদের সর্বশেষ যে এরিয়াটা সেটা হচ্ছে কন্টেন্ট এরিয়া। তো কন্টেন্ট এরিয়াতে আমরা এখানে কন্টেন্ট এরিয়া তুমি অনেকভাবে করতে পারো। এখানে যেটা আছে এটাও খারাপ না, সুন্দর একটা বৃত্ত, তিনটা বৃত্ত, তিনটা বৃত্তের মধ্যে তিনটা আইকন। ওকে, সো আমরা এইভাবে করি, এটা খুব চমৎকার। তো আমরা আইকন কীভাবে বৃত্ত না আমরা সেটা আগে থেকে জানি। সো আমি তিনটে বৃত্ত নিচ্ছি, এই তিনটে বৃত্তের সাদা কালার করে দিচ্ছি। একটা দুইটা তিনটে, ঠিক আছে তিনটে বৃত্ত নিলাম, ওকে ডান। তখন তুমি চাইলে এখানে অ্যালাইনমেন্ট করতে পারো, তুমি এখানে ঠিক আছে কিনা, তার মানে কি এটা একটু এদিকে আসবে, ঠিক না এটা একটু এদিকে আসবে, অসীমভাবে এদিকে তুমি ঠিক করতে পারো, এদিকে এটা একটু এদিকে আসবে সামান্য। দেন এটা ডিলিট করে দাও, এটা দরকার নেই। এখন আসো আমরা এখানে এই তিনটা স্মার্ট অবজেক্টের ভিতরে আর একটু ক্লোজ করো, সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে সম্ভবত, এত বড় হবে না। হ্যাঁ আরেকটু মিস করে দাও, এখন আসো আমরা এখানে আইকন বসাবো। তো সো আইকনটা আমরা গুগল থেকেও নিয়ে আসতে পারি, অথবা আইকনের একটা পিএসডি তোমাদেরকে আমি দিয়ে দেবো, এগুলো গুগল থেকেও নিয়ে আসতে পারো, অথবা আমার কাছে একটা পিএসডি আছে আইকনের গ্রাফিক্স, অথবা আমি
আইকন প্যাটার্ন শেপ আমরা আইকন দরকার আমাদের এখানে একটা দেখা হচ্ছে পিএলজি আছে এখানে তো আমরা এখান থেকে তিনটা আইকন নিয়ে যাব প্রথম হচ্ছে আমরা অফিস লোকেশনটা নিয়ে যাব এখানে বসাবো ঠিক আছে কন্ট্রোলটি দিয়ে একটু ছোট করাও নাম্বার হচ্ছে মোবাইল আইকনটা নিতে পারো তিন নাম্বারে আমরা আর কি নেওয়া যেতে পারে মোবাইল হোম মানে অ্যাড্রেস আর কি হোমটা নিয়ে যাই না লোকেশান তো দিছি অলরেডি তাহলে এটা দরকার নাই আমরা ইমেল নিতে পারি অথবা এটা ওয়েবসাইট অ্যাড্রেসও নিতে পারি ঠিক আছে জিমেলও নিতে পারি ফেসবুক নিতে পারো কমন আসতে পারো চাইলে সিঙ্গেল আর কি আমরা এটাকে আমরা একটা কালারটা করে দাও কালার ওভারলে দিয়ে দাও আমাদের আইকন বসানো শেষ এবার আমরা আস্তে আস্তে আমাদের কন্টেন্টগুলো বসাবো কন্টেন্টের জন্য আমি নিয়ে আসলাম কন্টেন্ট কালার এখানে সাদাও দিতে পারো কালো দিলে কেমন দেখা যাবে সাদা দাও না তাহলে এখানে
অর্থাৎ প্লাজা তুমি চাইলে যদি এদিক থেকে ধরো, দেখো এখানে কারেক্টার অপশন আছে, তার অপশনে একটু গ্যাপ দাও, গ্যাপ হলে ছয় ছয়, তাহলে এখানে ছয় হবে, গ্যাপ তৈরি করলাম। আর তোমরা এখানে অ্যালাইনমেন্টে ফ্রে গ্রাফ নিয়ে আসো, ফ্রে গ্রাফে এদিক থেকে অ্যালাইনমেন্ট করো, এদিক থেকে ঠিক থাকবে এটা, ঠিক আছে, ওকে। আসা ফোন নাম্বার সেম ভাবে আমরা এখানে ফোন নাম্বারও লিখে দিচ্ছি, ধরো +88 দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের ফেসবুক ডিটেলস, ফেসবুকের এখানে আমরা facebook.com insert, আমাদের যদি অন্য কোনো ইয়ে থাকে সেটাও দিয়ে দিলাম এখানে। তাহলে দেখা গেছে মোটামুটি আমাদের একটা প্রজেক্ট রেডি হয়ে গেছে, কন্ট্রোলটি আর একটু ছোট করে এটা ওকে ডান, মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। তাহলে আমরা দেখা গেছে এই প্রজেক্টটা আমরা এই এটাকে ফলো করে আমরা করছি। এখন আসো আমরা এটাকে একটু মুক আপ করবো, তো মুক আপ করতে হলে কি করবো দেখো, তোমরা একটু প্রিপিক্সে চলে যাবা, প্রিপিক্স আমাদেরকে মুক আপ ডাউনলোড করতে হবে, প্রিপিক্সে গেলে এখানে অনেক সুন্দর সুন্দর মুক আপ আছে, আমরা যদি এখানে লিখি যে লেখো BUSINE বিজনেস কার্ড PhD MOCKUF মোকাপ, PhD মোকাপ লিখতে হবে, ঠিক আছে, বিজনেস কার্ড PhD মোকাপ। সো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর মোকাপ চলে আসবে, এইগুলা আমরা এখান থেকে যে কোনো একটা মোকাপ নেব আমাদের পছন্দ মতো। এখানে যে এটা ডাউনলোড করে ফেলবা, ঠিক আছে, ডাউনলোড, তো এটা আমার কাছে ডাউনলোড করা আছে,
মকআপটা, এটা কালকে দেখছিলাম আমি। সো মকআপটা ডাউনলোড করার পরে যে কাজটা করবা, এটা কোথায় আছে ডাউনলোডে, ব্যাকগ্রাউন্ড বিজনেস কার্ড এটা মনে হয়, এটা ডাউনলোড করার পর অবশ্যই স্টার্ট করবা, ঠিক আছে? এটা জিপ ফাইল থাকে, জিপ করার পরে পিএইচডি ফাইলটা ওপেন করবা, এটা না তো করতে পারি, ঠিক আছে? এরপর যদি আমরা একটা ব্যাক ডিজাইনটা করে ফেলি, এটা হচ্ছে ফ্রন্ট ডিজাইন। প্রত্যেকটা বিজনেস কার্ডের দুটো ডিজাইন থাকে, একটা হচ্ছে ফ্রন্ট ডিজাইন আর একটা ব্যাক ডিজাইন, ঠিক না? তো আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখো, তোমরা চাইলে অর্গানাইজ ওয়েতে জিনিসগুলো রাখতে পারো। যেমন আমি যদি কেমন ধরো এখানে ক্রিয়েট এ ফোল্ডার, ফোল্ডার তৈরি করো, তো ফোল্ডারের নাম দাও টেক্সট, মানে এখানে সব ধরনের টেক্সটগুলো রাখবা, বুঝছো? বা কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, তারপর আরেকটা ফোল্ডার নাও, আরেকটা ফোল্ডার নিলা এখানে সবগুলো ইমেজগুলো রাখবা, ইমেজ অর্গানাইজ হতে আর কি। তাহলে এখন আমি কি করলাম, মনে করো টেক্সট জাতীয় যতগুলো আছে, এটা প্রথমে করলে সুবিধা আর কি, প্রথম করলে তাহলে আমরা ওই ফোল্ডারে ফোল্ডারে ঢুকে ফেলতাম। এই ফোল্ডার মনে করো আমি এখন ইমেজে আমার যত ইমেজ আছে, তাহলে ইমেজ আরেকটা দিতে পারো, শেপ মনে করো, শেপের একটা নিলাম, এসে হচ্ছে শেপ, যত ধরনের শেপ আছে এগুলো শেপের, শেপে রেখে দিবা। তো মনে করো এই যে এস এম ইব্রাহিম সুমন, এটা হচ্ছে কন্টেন্ট বা কন্ট্যাক্ট, মনে করো এখানে আমি কন্ট্যাক্টগুলো কন্ট্যাক্টের পেজে রেখে দিলাম, ইমেজগুলো ইমেজ ইমেজ ফোল্ডার রেখে দিলাম, বুঝছো তো? তাহলে ওই যে পরবর্তী দেখা যাচ্ছে কি, ইমেজ ফোল্ডারে ইমেজগুলো আছে, কন্ট্যাক্ট ফোল্ডারে কন্ট্যাক্টগুলো আছে, তখন তুমি ম্যানেজমেন্ট করাটা, অর্গানাইজ করাটা ইজি হবে, ইজি হয়ে যাবে তোমার জন্য। ডাউনলোড হয়ে গেছে, সময় লাগবে। সময় লাগবে, পিএইচডি ফাইল তো একটু ভারী ফাইল, ধরেন টেক্সট টেক্সটে তাহলে কপি করে নিতে চান, টেক্সট তো আরেকটা কাজ করতে পারে,
আচ্ছা, তাহলে আমরা এখন আমরা এটা নিয়ে আসবো, এটা হ্যাঁ স্টার্ট। এখানে আমরা কন্ট্রোল এ দিয়ে কপি করব, কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট সি সি দিয়ে আমরা এই যে এখানে আমরা এটা ফ্রন্ট পেজ, কোনটা আমাদের ফ্রন্ট পেজ, এটা ফ্রন্ট পেজ, দুইটা তো ফ্রন্ট পেজ। আচ্ছা দেখ, আমরা এটাকে ফ্রন্ট পেজ ধরি, তাহলে দেখো এখানে এই যে দেখছো ফ্রন্ট সাইড ব্যাক সাইড, দেখছো ফ্রন্ট সাইডে যেখানে স্মার্ট অবজেক্ট করা, দেখছো এবার কন্ট্রোল ভি আমরা এখানে বসা দিলাম, কন্ট্রোল ভি, এবং এটা আমরা একটু উপরে তুলে দিচ্ছি, ওকে, কন্ট্রোল টি দিয়ে এটা আমরা একটু পজিশনটা ঠিক করে দেবো, শিফট দিয়ে তার একটু নিচে নামাবো, ওকে ঠিক আছে, দেন আমরা এটাকে আবার ক্লোজ করে ইয়েস করে দিচ্ছি। তাহলে দেখা গেছে আমার এটা সুন্দরভাবে এখানে বসে গেছে। এখন আমরা আবার এখানে করব, এখানে আবার আমরা এটাকে ব্যাক পেজ সাজাবো, ব্যাক পেজ তো সহজ, ব্যাক পেজ শুধু লোগো থাকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে যেগুলো যেগুলো আছে এগুলো ডিলিট করে দিই, এগুলো কিছু থাকবে না ব্যাক পেজে, ঠিক আছে,
এটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে উপস্থাপন করি। ব্যাক পেজ আর কিছু থাকে না, কন্ট্রোল সি কন্ট্রোল শিফট সি, আর আমরা চলে যাবো ব্যাক পেজ। তাহলে ব্যাক পেজ হচ্ছে কোনটা, ব্যাক সাইডে ডাবল ক্লিক, সেভাবে কন্ট্রোল ভি, এটাকে আমরা উপরে তুলে দেবো। তখন সব স্মার্ট অবজেক্ট না, আচ্ছা এগুলো মুখাপ বানানোর দরকার হয় না, এগুলো কত কোয়ালিটি কোয়ালিটি মুখাপ তৈরি করছে, তুই মুখাপ দরকার না বানানোর। তাহলে সবাই মিনিমাম কয়টা আইটেম করে নিয়ে আসবা, পাঁচটা কম না, দশটা করে নিয়ে আসবা।